আমাদের আজকের গন্তব্যে এমন একটি ফ্ল্যাট দেখাবো যেখানে সবুজের মাঝে শান্তির নীড় তৈরি হয়েছে। প্রাইম লোকেশনে অবস্থিত এই ফ্ল্যাটটি নিশ্চিত করবে আপনার পরিবারের জন্য একটা নির্ভেজাল সুখী জীবন। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী। রিজন প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার একটা চমৎকার রিসেল 3BHK ফ্ল্যাটের সন্ধানে, যা একটি পরিবারের লাক্সারি হাই রাইজ অ্যাপার্টমেন্টে থাকার স্বপ্ন ও লোকেশন ডিমান্ডকে ফুলফিল করবে। এই প্রজেক্টটি ডেভেলপমেন্ট করেছেন মেহেরিয়া গ্রুপ। প্রায় 1 একর জমির উপর তৈরি হয়েছে 2টি টাওয়ার নিয়ে এবং মোর দ্যান 64টা ইউনিট নিয়ে তৈরি হয়েছে এই হাই রাইজ লাক্সারিয়াস প্রজেক্টটি। এখানে প্রতিদিন আপনি পাবেন নগর জীবনের সকল সুবিধা, সাথে স্বাচ্ছন্দ্য ও শান্তির এক অনন্য সমাহার। চলুন শুরু করা যাক ভিডিওটি, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। প্রথমে জেনে নিই এই ফ্ল্যাটের লোকেশনের বিষয়ে। এই অ্যাপার্টমেন্টটি রয়েছে দক্ষিণ কলকাতার EM বাইপাসের উপরে। যখন আপনি ঢালা ব্রিজ থেকে সোজা কামালকাছির দিকে এগিয়ে যাচ্ছেন, তখন এই হাই রাইজ অ্যাপার্টমেন্টটি পড়বে। এই অ্যাপার্টমেন্ট থেকে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন একদিকে NSC বোস রোড এবং EM বাইপাস তো এই প্রপার্টির সামনেই রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই হাই রাইজ অ্যাপার্টমেন্টের বিস্তারিত তথ্য। এই প্রজেক্টটি G+11 এবং তার 8th floor রয়েছে ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1665 স্কোয়ার ফিট। স্পেসিফিকেশনের কথা যদি আসি, এটি একটি 3BHK অ্যাপার্টমেন্ট। এখানে আপনি পাচ্ছেন 3টে বেডরুম, ডবল টয়লেট, 2টো ব্যালকনি, 1টা ক্লোজেট স্পেস আর 1টা সুন্দর পূজা রুম পেয়ে যাবেন। যখন আমরা ঢুকছি অ্যাপার্টমেন্টে, তখন ওয়েস্ট টু ইস্টের দিকে ফেস করে আমরা ঢুকছি। যদি আমরা মেইন রোড থেকে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাবো সামনে 1টা করিডোর, তারপরেই L-shaped একটা ম্যাসিভ সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম, তার সাথে 1টা ব্যালকনিও রয়েছে যেটি ইস্ট ফেসিং। ডাইনিং রুমের সাথে পূজা রুমটাও পেয়ে যাবেন। প্রথমে যে বেডরুমটি পড়বে সেটি হচ্ছে ইস্ট ফেসিং এবং যথেষ্ট বড় স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম। এই বেডরুম থেকে আপনি রোড ফেসিং সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। ড্রয়িং রুমের ঠিক পাশেই রয়েছে 1টা ক্লোজেট স্পেস। এই স্পেসটাকে আপনি বিভিন্নভাবে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। ঠিক এর অপোজিটে আপনি পেয়ে যাবেন 1টা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন স্পেস। এই কিচেনে আপনি পাবেন গ্রানাইট কুকটপ কাউন্টার, তার সাথে SS সিঙ্ক এবং সিরামিক টাইলস দিয়ে ফিনিশ করা কাজ এবং যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক্যাল পয়েন্টও রয়েছে এই কিচেনের মধ্যে। ভেন্টিলেশনের জন্য ইস্ট ফেসিং 1টা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা ঢুকব বেডরুম নাম্বার 2-তে। এটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম। সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট এবং বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের, তার সাথে 1টা বিউটিফুল সাউথ ফেসিং ওপেন ব্যালকনি পাবেন। এই বেডরুম থেকে ভিউ অসাধারণ, আপনি এনজয় করতে পারবেন। সাউথ এবং ওয়েস্ট খোলা রয়েছে এই বেডরুম থেকে। এরপরে আমরা পেয়ে যাব কমন টয়লেট, তার পাশে অসাধারণ আরেকটা বেডরুম রয়েছে। এই বেডরুম থেকে ভিউ নজর কাড়ার মতন এবং যথেষ্ট খোলামেলা। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি বেডরুমই যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের এবং প্রত্যেকটি বেডরুমের যে উইন্ডোগুলো রয়েছে ম্যাসিভ সাইজের। অ্যাপার্টমেন্টের ডিটেল স্পেসিফিকেশন দেখে এর ফ্লোরিং হচ্ছে ভিট্রিফাইড এবং অ্যান্টিস্কিড সিরামিক টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আপনি পাচ্ছেন ডিজাইনার মেইন ডোর উইথ প্যানেল পলিশ, তার সাথে একটা কনসিল্ড কপার ওয়ারিং উইথ মডিউলার সুইচেস। এখানে আপনি পাচ্ছেন অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো উইথ ক্লিয়ার গ্লাস প্যানেলস, সাথে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির সেফটি ফিটিংস এবং হোয়াইট স্যানিটারি ওয়্যার অর ইকুইভ্যালেন্ট কোয়ালিটির
যেসব প্রোডাক্ট সেটা আপনি পাচ্ছেন। ইন্টেরিয়র ওয়াল পিওপি ফিনিশ রয়েছে। এবার দেখে নেওয়া যাক এই অ্যাপার্টমেন্টের সাথে আপনি কী কী অ্যামিনিটিস পাচ্ছেন। আপনার লাইফস্টাইলকে সাপোর্ট করে এরকম অ্যামিনিটিসগুলো যেটা পাচ্ছেন তা হলো একটা বিউটিফুলি ডিজাইন্ড বেশ বড় সাইজের সুইমিং পুল, সাথে থাকছে একটা ব্যাঙ্কুয়েট হল, জিমনাজিয়াম, লাইব্রেরি অ্যান্ড বিজনেস সেন্টার, ইভেন্ট স্পেস অ্যান্ড অ্যাম্পি থিয়েটার, মেডিটেশন এরিয়া, মাল্টিপারপাস কোর্ট, ইনডোর গেম রুম, ফ্লাওয়ার গার্ডেন, ফায়ার ফাইটিং সিস্টেম, 24x7 আনইন্টারাপ্টেড পাওয়ার ব্যাক আপ, এবং তার সাথে থাকছে 24x7 আনইন্টারাপ্টেড সিকিউরিটি সার্ভিসেস। এখানে কভার্ড এবং ওপেন দু ধরনের কার পার্কিং থাকছে, তার সাথে ভিজিটার কার পার্কিংও রয়েছে। এবং তার সাথে এই প্রজেক্টের মেনটেন্যান্সের জন্য ইনহাউস মেনটেন্যান্স স্টাফও থাকছে। এবার আসি ডিস্টেন্সের বিষয়। শহীদ কুদিরাম মেট্রো স্টেশন এখান থেকে 1.5 কিলোমিটার, কবি নজরুল মেট্রো স্টেশন 2.5 কিলোমিটার, বাঁকাযতন রেলওয়ে স্টেশন 2.5 কিলোমিটার, নিউগড়িয়া রেলওয়ে স্টেশন 3.5 কিলোমিটার, মেট্রোপলিস মল 2 কিলোমিটার। এখান থেকে রুবি মোড় যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। স্কুল কলেজের কথায় যদি আসি, এই প্রজেক্ট থেকে দীনবন্ধু এন্ড্রুজ কলেজ মাত্র 1 কিলোমিটার দূরত্ব রয়েছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ 3 কিলোমিটারের দূরত্ব রয়েছে। বিগডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ঠিক এই প্রজেক্টের পেছন দিকেই আপনি পেয়ে যাবেন। আর সমস্ত উন্নত মানের স্কুল কলেজেসগুলো এখান থেকে আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে আপনি দক্ষিণ কলকাতার সমস্ত রেনাউন্ড হসপিটাল, যেরকম হিন্দুস্তান হেলথ পয়েন্ট, পিএলএস হসপিটাল, আর এন টেগড়, মেডিকা, ফোর্টিস, রুবি হসপিটাল, খুব অনায়াসেই 1-5 কিলোমিটারের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। ডেলি মার্কেটে যদি প্রশ্নে আসি, ফ্ল্যাটের ঠিক অপোজিটেই রয়েছে এখানকার কামালকাছি বাজার, এবং আপনি খুব সহজে তা অ্যাক্সেস করতে পারবেন। ডেলি কমিউনিকেশনের জন্য অটো বা বাস সার্ভিসেস ঠিক অ্যাপার্টমেন্টের সামনে থেকেই আপনি পাবেন। এবার আসি সব থেকে বড় প্রশ্নে। এই প্রপার্টির বর্তমান মূল্য ধার্য করা হয়েছে 1.25 ক্রোর, যেটা নেগোশিয়েবল, এবং এই প্রাইসটি ইনক্লুডিং কভার্ড কার পার্কিং। বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল আমাদের বিশেষ প্রপার্টি টু। আর হ্যাঁ, যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করে। যদি আপনার এই অ্যাপার্টমেন্ট পছন্দ হয় তাহলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমাদের টিম আপনাকে সাইট ভিজিটের সমস্ত ফেসিলিটেশন করে দেবে। এছাড়া আপনি যদি এই অ্যাপার্টমেন্ট অ্যাকোয়ার করতে চান, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব, কারণ রিজেন্ট প্রপার্টিস ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে। আজকে এই পর্যন্ত, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।